ক্লাস ওয়ানের বাচ্চারা আবার আমরা আজকে ইংরাজি ক্লাস করতে চলে এসেছি দেখো আগের ক্লাসে আমরা এবিসিটি সম্পর্কে তো জেনেছিলাম তোমরা আগের ক্লাসেও পড়েছ এখানে দেখো কি লেখা আছে অ্যালফাবেটস অর্থাৎ যাকে বলে বর্ণমালা এই এ থেকে জেড পর্যন্ত এই প্রত্যেকটা লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেটস এখানে আমরা আরও কি শিখব ইউজ অফ ইট দিস অ্যান্ড দ্যান হ্যাঁ উইথ পিকচারস মানে ছবির দ্বারা কিন্তু আমরা এই যে ইট ইজ দিস ইজ দ্যাট ইজ এইগুলোর মানে পড়ার চেষ্টা করি দেখো এ ফর এরোপ্লেন এই যে ছবি আছে এরোপ্লেন এখানে কিন্তু কি লিখে দেওয়া আছে দেখো ইট ইজ অ্যান এরোপ্লেন তার মানে বাংলাটাও তলায় লেখা রয়েছে ইহা হয় একটি উড়োজাহাজ পাশে দেখো লেখা আছে অ্যাপল অ্যাপেল মানে আপেল দিস ইজ অ্যান অ্যাপেল এই হয় একটি আপেল বি ফর বার্ড দিস ইজ এ বার্ড এই হয় একটি পাখি তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি আমরা এটা সম্পর্কে পরে পড়ব তবু একটু বলে রাখি তোমাদের যে এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল এর আগে অ্যান বসে আর ভাওয়েল বাদ দিয়ে যেগুলো থাকে যেমন বি সি ডি এফ জি এইচ এরকম লেটারগুলো যেগুলো কনসনেন্ট সেগুলোর আগে এ বসে পরে ক্লাসে আমরা আস্তে আস্তে করবে এগুলো যাই হোক তোমরা এখন পড়ো দিস ইজ এ বার্ড এই হয় একটি পাখি আবার বি ফর বক্স বলছে দি ইট ইজ এ বক্স ইহা হয় একটি বাক্স তাহলে দিস ইজ মানে এই হয় আর ইট ইজ মানে ইহা হয় সি ফর কোট কোট আমরা পড়ি বেশ কোথাও ভালো পার্টিতে গেলে কোট পরে যাই আমরা শীতকালে কোট পরে থাকি বেশ গরম সুন্দর একটা পোশাক তাহলে ইট ইজ এ কোট ইহা হয় একটি কোট আবার সি ফর ক্যামেল দিস ইজ এ ক্যামেল এই হয় একটি হর্ষ হস উড ডি ফর ডাক ডি সি কে ডাক বলছে দিস ইজ এ ডাক এই হয় একটি পাতিহাস আবার ডি ফর ড্রাম ড্রাম মানে ঢাক ইট ইজ এ ড্রাম ইহা হয় একটি ঢাক আজকে ক্লাসে আমরা একমাতায় পড়লাম অল্প অল্প করে পড়ি তোমাদের তাড়াতাড়ি তাহলে মুখস্ত হবে